আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছে সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই ভোট হবে ব্যালটে, সব সিটি নির্বাচন হবে ইভিএম এ ও কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। সেন্ট পিটার্সবার্গে ক্যাফেতে অনুষ্ঠান চলার সময় বিস্ফোরণে রুশ সামরিক ব্লগার নিহত, উপহারের ভাস্কর্যে বোমা লুকানো ছিল বলে ধারণা। ঈদ যাত্রায় উত্তর দক্ষিণবঙ্গের 22 জেলার যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে 4 লেনের কাজ দ্রুত শেষ করার দাবি। এবং দেশের চলচ্চিত্রের স্বর্ণালী দিন আবারও ফিরে আসবে বলে প্রত্যাশা, জন্মদিনে শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত চিত্রনায়ক প্রযোজক পরিচালক আলমগীর। উহ, গরমে দাপা দাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই ভোট হবে ব্যালটে। নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব জানিয়েছেন, রাজনৈতিক ঐক্য ও অর্থের অভাবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে কমিশন সরে এসেছে। গাজীপুর সিটি কর্পোরেশনে ভোট হবে 25শে মে, খুলনায় 12ই জুন এবং রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে 21শে জুন ভোটের দিন ঠিক করে তফসিল ঘোষণা করেছে ইসি। সোমা ইসলামের রিপোর্ট। সকাল 10:30টায় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে বৈঠকে বসে কমিশন। কমিশনের প্রধানতম এজেন্ডা ছিল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এ ভোট হবে কি হবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। ইসি জানিয়ে দিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই ইভিএম এ ভোট হবে না, 300 আসনেই ভোট হবে ব্যালটে। তবে আগে ইসি 150 আসনে ইভিএম এ ভোট করার ঘোষণা দিলেও কেন সরে এলো, সেই প্রশ্নে ইসির জবাব, রাজনৈতিক বিরোধিতা এবং অর্থের অভাব। সে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 300টি আসনে ব্যালট পেপার এবং স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অর্থের মানে যে নিশ্চয়তা প্রদান সেটা না পাওয়া এবং রাজনৈতিক দলসমূহের মধ্যে যে ঐক্যমতের অভাব রয়েছে নির্বাচন কমিশনের এই ইভিএম মেশিন ব্যবহারের ক্ষেত্রে সকল কিছু বিবেচনা করে হয়তোবা নির্বাচন কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। জাতীয় নির্বাচনের আগে মেয়াদ শেষ হতে যাওয়া 5-5টি সিটি নির্বাচন সম্পন্ন করবে ইসি, সে কারণে 5টি সিটির তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 25শে মে প্রথম ভোট হবে গাজীপুরে, এরপর দুই ধাপে 12ই জুন বরিশাল এবং খুলনা এবং 21শে জুন রাজশাহী এবং সিলেট সিটি কর্পোরেশনের ভোট করবে ইসি। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে 27শে এপ্রিল বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই হবে 30শে এপ্রিল রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের হবে 2ই মে থেকে 4ই মে, আপিল নিষ্পত্তি হবে 5ই থেকে 7ই মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 8ই মে, পূর্তিক বরাদ্দ 9ই মে এবং নির্বাচন হচ্ছে 25শে মে। 5টি সিটি কর্পোরেশনের সব ভোট হবে ইভিএম এ এবং সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে করা রমনা থানার মামলায় প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসের জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন তার আইনজীবীরা। ঢাকার সিএম আদালত এলাকায় আছেন এনামুল কবির রূপম, এ নিয়ে জানতে সরাসরি যোগাযোগ করছি তার সাথে। রূপম, সাংবাদিক শামসুজ্জামান জামিন আবেদনের ব্যাপারে কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। দর্শক দুঃখিত, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। দর্শক, এবারে অশোক লিল্যান্ড ইফা অটোস লিমিটেড বিরতি, এবং বিরতির পর যা থাকছে পিএসজি, ম্যানইউ ও নাপোলির হার, বেনজেমার হ্যাটট্রিকে রিয়াল। ডিজিটাল নিরাপত্তা আইনে করা রমনা থানার মামলায় প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসের জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন তার আইনজীবীরা। ঢাকার সিএম আদালত এলাকায় আছেন এনামুল কবির রূপম, সরাসরি তার কাছে যাচ্ছি। রূপম, সাংবাদিক শামসুজ্জামানের জামিন আবেদনের ব্যাপারে কি জানতে পেরেছেন আপনি, জানাবেন আমাদের। Yeah.
রমনা থানায় একজন আইনজীবীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলায় শামসকে এর আগে জামিনের আবেদন নাকচ করেছিল আদালত, সেই মামলাতেই তার জামিন চাওয়া হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানার মামলায়। আজকে কিছুক্ষণ পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে তার জামিনের শুনানি হবে বলে হনাহর কথা রয়েছে। তার আইনজীবী আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু ওই একই মামলায় প্রধান অভিযুক্ত দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান উচ্চ আদালতের ডাইরেকশনে আছেন, ফলে তার দুই নম্বর আসামি হিসেবে সামস জামিন পেতে পারে। এই প্রেক্ষাপটে তারা আদালতে আবেদন করেছেন। কিছুক্ষণ পরে শুনানি অনুষ্ঠিত হলে আদালত প্রয়োজনীয় নির্দেশ দেবেন। প্রিয়াঙ্কা, ধন্যবাদ রূপম আপনাকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের যে সুনাম ছিল তা ফিরিয়ে আনতে এই খাতের উন্নয়নে কাজ করছে সরকার। জাতীয় চলচ্চিত্র দিবসে বিএফডিসিতে আলোচনায় মন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে আধুনিক ভবন নির্মাণ সহ শিল্পীদের জন্য তহবিলে 1,000 কোটি টাকা দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কোন পদ্ধতিতে হবে, ইভিএম নাকি ব্যালট বাক্সে, এটা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের, কারণ কমিশন শতভাগ স্বাধীন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল আধুনিক প্রযুক্তি ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দাবি উপস্থাপন করেছিলাম। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের দাবি আমরা উপস্থাপন করেছিলাম এবং নির্বাচন কমিশন বিভিন্ন উপনির্বাচনে ইভিএম ব্যবহার করেছে। তবে নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশনেই স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার আছে কী পদ্ধতিতে নির্বাচন হবে কিংবা হবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। তো এই নিয়ে আমাদের দল আলাপ আলোচনা করে দলীয়ভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব। তবে নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দৈনিক প্রথম আলোর প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করে এর প্রতিবাদ জানিয়েছেন অভিনয় শিল্পীরা। বিশিষ্ট অভিনয় শিল্পী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সহ দেশের 18 জন শিল্পী বিবৃতিতে জানান, স্বাধীনতা দিবসে প্রথম আলোর ওই প্রতিবেদন শুধু সাংবাদিকতার নীতির পরিপন্থী নয়, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অবমাননা। বিবৃতিতে বলা হয়েছে, অবোধ শিশুকে ব্যবহার করে মনগড়া ভাষায় লেখা প্রতিবেদনটি হলুদ সাংবাদিকতার এক জঘন্যতম নজির এবং বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বিস্ফোরণে দেশটির সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন, বিষয়টি নিশ্চিত করেছে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্ফোরণের ঘটনায় কে বা কারা দায়ী তা এখনও স্পষ্ট নয়। নিহত ব্লগার ভ্লাদলেন তাতারস্কির আসল নাম ম্যাক্সিম ফোমেন, তিনি ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের একজন সমর্থক ছিলেন। বিস্ফোরণের সময় ওই ক্যাফেতে অনুষ্ঠান চলছিল, তাতারস্কি ছিলেন অতিথি বক্তা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাতারস্কিকে একটি বাক্সে ভাস্কর্য উপহার দেয়া হয়, এর ভেতরেই বোমা লুকানো ছিল বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভাস্কর্য হাতে নিয়ে মজা করছিলেন তাতারস্কি, সে সময় বিস্ফোরণ ঘটে। এবারের ঈদ যাত্রায় ভোগান্তির কারণ হতে পারে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক। নির্ধারিত সময়ের মধ্যে সিরাজগঞ্জের নলকা থেকে হাতিকুমরুল পর্যন্ত মহাসড়কের 4 লেনের কাজ ঈদের আগে শেষ না হওয়ার আশা দেখা দিয়েছে, ফলে এই পথে উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যাত্রীদের এবারও ঈদ যাত্রায় ভোগান্তি বাড়বে। তবে ঈদ সামনে রেখে দ্রুত কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া অমরের রিপোর্ট। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। গেল কয়েক বছর ধরেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের ঢাকা রংপুর মহাসড়কে 4 লেন রাস্তার উন্নয়ন কাজ চলছে। এই মহাসড়ক দিয়ে হাতিকুমরুল গোলচত্বর হয়ে
উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার যান চলাচল করে। সংস্কার কাজের জন্য এক লেনে যান চলাচল করছে। স্বাভাবিক সময়ে দিনে 20-25 হাজার যানবাহন চলাচল করলেও ঈদে বেড়ে হয় 40-50 হাজার। এতেই ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। রাস্তা কাজের জন্য আপনি এই জন্য রাস্তায় তো যান, শুধু সেতু থেকে আপনি চান না। রোডে অনেক যানজট, নিয়ম করে না থাকলে, পুলিশ প্রশাসন ঠিক না থাকলে আমাদের অনেক ভোগান্তি হবে। দুই সাইডে কাজ চলার কারণে রাস্তা চাই পেয়েছে, এই জন্য গাড়ি যাইতে সমস্যা হয়। প্রকল্পের কর্মকর্তারা বলছেন, এরই মধ্যে মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার করা হচ্ছে। প্রশাসন বলি, এরকম প্রায় 14টি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলোতে অ্যাসফল্ট করে দেওয়ার কাজ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি এবং ঈদের 10 দিন আগেই এই কাজগুলো আমরা সম্পন্ন করে ফেলবো, যাতে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে জেলা ও হাইওয়ে পুলিশ, জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের আমরা নির্বিঘ্নে সড়ক শৃঙ্খলা যেটা সেটি রক্ষা করতে সমর্থ হবো এবং আমরা আশা করছি তারা নির্বিঘ্নে ঈদগামী মানুষ নির্বিঘ্নে তারা বাড়ি ফিরতে পারবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবি জানিয়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী এবং চালকরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। চলচ্চিত্র অঙ্গনের চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীরের জন্মদিন আজ। 73 বছরে পা দেওয়া জনপ্রিয় ও শক্তিমান এই অভিনেতা জন্মদিনে চ্যানেল আইয়ের তারকা কথনে যোগ দিয়ে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা। আলমগীর প্রত্যাশা করেন চলচ্চিত্রের স্বর্ণালী সুদিন ফিরে আসবে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। ৮০ ও ৯০ দশকের দাপুটে অভিনেতা চিত্রনায়ক আলমগীর, সে সময়ে সামাজিক, পারিবারিক, অ্যাকশন এবং রোমান্টিক সব ধরনের সিনেমায় অভিনয় করে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন। চিরসবুজ অভিনেতা আলমগীর ১৯৭৩ সালে আমার জন্মভূমি সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এরপর অভিনয় জীবনে তিনি 225টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। গুণী এই অভিনেতা 73তম জন্মদিনে চ্যানেল আয়ের কার্যালয়ে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। তারকা কথনের বিশেষ আয়োজনে তাকে জানানো হয় শ্রদ্ধা ও শুভেচ্ছা। ফ্যাশন সচেতন চিত্রনায়ক আলমগীর জানালেন ছোটবেলা জন্মদিনের হাজারো স্মৃতির কথা। সাজানো হতো, বন্ধু বান্ধব আসতো, মাথার মধ্যে টুপি পরানো হতো, লম্বা একটা টুপি পরিয়ে দেয় না, আমার খুব রাগ হতো, কেন জানো, যে আরে আমার চুলের স্টাইলটা নষ্ট হয়ে যাচ্ছে। তারকা কথনের স্টুডিওতে এসে সরাসরি জন্মদিনের শুভেচ্ছা জানান আখি আলমগীর ও চিত্রনায়ক রিয়াজ। আমরা তখন খুব এনজয় করতাম, কারণ সবাই ফিল্ম, পুরো ফিল্ম এন্ড মানে মিউজিক ইন্ডাস্ট্রি সবাই আসতেন, বিশাল একটা কেক আসতো, খুবই ভালো একটা ফ্যামিলিও থাকতো সাথে, মানে খুবই বড় করে। উনি যখন আমাকে সন্তান হিসেবে বুকে জড়িয়ে ধরতেন, আমি না অভিনয় ভুলে যেতাম মাঝে মধ্যে, মনে হতো যে আমার বাবা, উনি আমাকে আগে মারা গেছেন, জন্মদিনের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র দিবসে চলচ্চিত্রের নানা দিক নিয়েও কথা বলেন আলমগীর। আমি এখনো সকালবেলা যখন পেপার পড়তে বসি, আমি প্রথম দৈনিক পত্রিকায় আমি কিন্তু চলচ্চিত্রের পাতাটায় প্রথমে চলে যাই, যে আমাদের চলচ্চিত্র এখন কি আছে। আমি বলি ভালো একজন স্ক্রিপ্ট রাইটার নাই, হাতে গোনার দু চারজন ভালো পরিচালক আছে মাত্র, কিন্তু তারাও নাই, কারণ ভালো প্রোডিউসার নাই। ফিল্ম টাকা ছাড়া হয় না। আর একটি কথা, অনেকেই হয়তো মাইন্ড করবে, কষ্ট পাবে, অনুদান নিয়ে ফিল্ম হয় না। বর্ণাঢ্য অভিনয় জীবনের অধিকারী চিত্রনায়ক আলমগীর চ্যানেল আয়ের বিনোদনের অন্যতম মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সফলতা কামনা করেন। সিনিয়র হিসেবে একটা রিকোয়েস্ট করব, তোমার দুটো ছবি হিট করবে, তোমার অনেকগুলো ছবি হিট করবে, পাটা মাটিতে রাখতে চেষ্টা করো। সবাইকে বলবো পাটা মাটিতে রাখো, চলচ্চিত্রের পেছনে তুমি ছোট, টাকা তোমার পেছনে ছুটবে। কাজের স্বীকৃতি হিসেবে 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত শক্তিমানে এই অভিনেতা প্রত্যাশা করেন ভালো সিনেমার মধ্য দিয়ে আগামীতে চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ।
রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন, এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করেছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসিনা মমতাজ, সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন সিভিল সার্জন ডক্টর আবু সাইদ মোহাম্মদ ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ডক্টর আব্দুল্লাহ আল ফিরোজ এবং অন্যরা। এবারে নেটল টাটা কৃষি সংবাদ। প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ করে সফল হয়েছেন চাঁদপুরের আনোয়ার হোসেন। ছয় মাসের ব্যবধানে লাভের মুখ দেখেছেন তিনি। নতুন কেউ উদ্যোক্তা হতে চাইলে তাকে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এবার প্রকৃতির সংবাদ। নিয়ম নীতির তোয়াক্কা না করেই দিনাজপুরের চিরির বন্দর এলাকায় ড্রেজার দিয়ে চলছে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন। নদীর পাড় থেকে শুরু করে ফসলে জমিও রেহাই পাচ্ছে না এর থেকে, আর এতে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি ঘটছে পরিবেশের বিপর্যয়। সেই সাথে বালু বহনের ট্রাক্টরগুলো প্রতিনিয়ত শব্দ ও পরিবেশ দূষণ করছে। এবারে খেলার খবর।